बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। डियर स्टूडेंट्स, आई एम रफिकुल इस्लाम खान, सीनियर असिस्टेंट टीचर इन इंग्लिश, रोहितपुर हाई स्कूल। आई हैव अगेन कम टू ऑनलाइन क्लास टुडे। वेलकम टू ऑल इन माय क्लास। दिस इज इंग्लिश फर्स्ट पेपर क्लास फॉर द स्टूडेंट्स ऑफ क्लास 8। माय टुडेज टॉपिक इज मैचिंग सेंटेंस। सो डियर स्टूडेंट्स, लुक एट द बोर्ड एंड फॉलो माई डिरेक्शंस। डियर स्टूडेंट्स, यू नो मैचिंग सेंटेंस इज रिलेटेड टू क्वेश्चन नंबर 8। देयर आर सम ग्रैंड रूल्स फॉर मैचिंग सेंटेंसेस। आई हैव मेंशन्ड हियर मैचिंग सेंटेंस करार नियम। मैचिंग सेंटेंसर जो दूटी कलम थे, कलम ए एवं कलम बी। कलम ए अंशे पांच टी सेंटेंस पार्टस थे, कलम बी अंशे पांच टी सेंटेंस पार्टस थे। ये सेंटेंस पार्टसगुलो के मूलत अर्थपूर्ण कर धारावाहिक भावे लिखते हैं। तो एखन किभावे एटी मैचिंग करा जाए से विषय एखन आमी तोमादेर बोलछी। लक्ष्य करो, कलम ए एवं बी एर सेंटेंस पार्टस भालोभावे पढ़ते हबे। प्रथम काजटी हबे आमार कलम ए एवं कलम बी अंशे जे सेंटेंस पार्टसगुलो रयेछे सेई पार्टसगुलो अवश्यई शुरू थेके शेष पर्यन्त भालोभावे पढ़े नेबे। नम्बर दुई, सेंटेंसगुलो अर्थपूर्ण करते हबे। सेंटेंसटा पढ़ार परे आमी जे नतून सेंटेंसटी गठन करब, अर्थात कलम एर अंश एर साथे कलम बी एर अंशटी आमी एमन भावे सेट करब जाते एकटी पूर्ण अर्थपूर्ण सेंटेंस हय। एरपर सेंटेंसगुलोर धारावाहिकता ठीक रखते हबे, अर्थात আমি যে সেন্টেন্সটা কমপ্লিট করলাম সেই সেন্টেন্সটা যেন অর্থপূর্ণ হয় এবং এটি যেন ধারাবাহিকতা ঠিক থাকে। অর্থাৎ আমি যে বিষয় বা যে টপিক আমি এখানে কলামের মধ্যে পেয়েছি সেটা যেন ধারাবাহিকতা ঠিক থাকে। তো এটা লক্ষ্য করে শিক্ষার্থীরা অবশ্যই ম্যাচিং করবে। এবার লক্ষ্য করো বোর্ডের দিকে, আমি এখানে একটি নমুনা ম্যাচিং সেন্টেন্স দিয়েছি। कलम ए कलम बी, कलम एर अंशे जे सेंटेंसगुलो रयेछे सेगुलो आमरा लक्ष्य करी। ए नम्बर रयेछे आवार फ्रीडम फाइटार्स आर, बी नम्बर रयेछे दे फट फर द, सी नम्बर रयेछे मेनी अफ देम डाइड, डी नम्बर रयेछे दे डिड नट थिंक अफ देयर, ए नम्बर रयेछे सो उई रेसपेक्ट देम। এবার আমি কলাম বির অংশগুলো পড়ে নেব। নাম্বার ওয়ান, ফাইটিং ব্রেভলি। নাম্বার টু, হোল হার্টেডলি। নাম্বার থ্রি, দ্য ব্রেভেস্ট সন্স অফ দ্য সয়েল শেক অফ আওয়ার লিবারেশন। ওন নাম্বার ফাইভ, ওন ইন্টারেস্ট। তো সুতরাং এখন কিভাবে আমি এই সেন্টেন্সগুলো অর্থপূর্ণ করতে পারি? এবার আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার ফ্রিডম ফাইটার্স আর, এটার সাথে এপাশের কোন অংশটা মিলে যায় সেদিকে আমরা লক্ষ্য করি। আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য ব্রেভেস্ট সন্স অফ দ্য সয়েল। বাক্যটা যদি আমরা সাজাই তাহলে দেখা যাচ্ছে এটি পূর্ণ অর্থ প্রকাশ করছে। আমাদের মুক্তিযোদ্ধারা এই মাটির সবচেয়ে সাহসী সন্তান। নাম্বার দুই, দে ফট ফর দ্য, তারা যুদ্ধ করেছে। কিসের জন্য যুদ্ধ করেছে এটা আমার একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, যে কোনো কাজের একটা উদ্দেশ্য রয়েছে। তাদের উদ্দেশ্যটা কী ছিল? ফর দ্য শেক অফ আওয়ার লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধের জন্য তারা যুদ্ধ করেছে। নাম্বার সি, মেনি অফ দেম ডায়েড, তাদের অনেকাংশই, তাদের অনেকেই কি মারা গিয়েছিল, অনেকেই মারা গিয়েছিল কিভাবে? মেনি অফ দেম ডায়েড ফাইটিং ব্রেভলি।
সাহসিকতার সাথে যুদ্ধ করে তাদের অনেকেই মারা গিয়েছেন। এরপরে দে ডিড নট থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, তারা দেশের জন্য যুদ্ধ করেছেন, এখানে কোনো স্বার্থ ছিল না, অর্থাৎ তাদের নিজস্ব কোনো স্বার্থের কথা তারা চিন্তা করেননি। নাম্বার ই, সো উই রেসপেক্ট দেম, সুতরাং আমরা তাদেরকে কী করি, শ্রদ্ধা করি, রেসপেক্ট দেম হোল হার্টেডলি, অর্থাৎ আমরা হৃদয় থেকে অন্তর দিয়ে তাদেরকে আমরা কী করি, শ্রদ্ধা করি। তো ডিয়ার স্টুডেন্টস, নাও লুক অ্যাট দ্য বোর্ড, হাউ ক্যান ইউ ম্যাচ দিস সেন্টেন্স পার্টস। প্রথমে তোমাকে এই নাম্বারগুলোর সাথে এই পাশের যে অংশটা মিলে যায় সেটা তুমি যোগ করে নেবে, অর্থাৎ এই নাম্বারের সাথে আমার যে অংশটা মিলে যাচ্ছে, আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য ব্রেভেস্ট সন্স, এটা তিন নম্বরে রয়েছে, আমরা তিন নম্বর বি অংশের এটা উল্লেখ করলাম। এরপর একটি তীর চিহ্ন দিয়ে সামনে আমি পূর্ণ বাক্যটা লিখে নেব, আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য ব্রেভেস্ট সন্স অফ দ্য সয়েল। দ্বিতীয় সেন্টেন্সটি বি প্লাস, দে ফট ফর দ্য শেক অফ আওয়ার লিবারেশন, এটি চার নম্বরটার সাথে মিলে যাচ্ছে, দে ফট ফর দ্য শেক অফ আওয়ার লিবারেশন। তৃতীয় সেন্টেন্সটি নাম্বার সি, মেনি অফ দেম ডায়েড, এটার সাথে মিলে যাচ্ছে এ নাম্বার বি কলামের ওয়ান নাম্বার মিলে যাচ্ছে, সি প্লাস ওয়ান, মেনি অফ দেম ডায়েড ফাইটিং ব্রেভলি, ফাইটিং ব্রেভলি ব্রেভলি। নাম্বার ডি, সো উই রেসপেক্ট দেম, সুতরাং আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কীভাবে, হোল হার্টেডলি, বি কলামের দু নম্বর সাথে মিলে যাচ্ছে, ও সরি ডি নাম্বার সাথে, দে ডিড নট থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, ডি নাম্বার সাথে মিলে যাচ্ছে বি কলামের ফাইভ নাম্বার, ডি প্লাস ফাইভ, দে ডিড নট থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট। নাম্বার ই, ই নাম্বারটা আমি উপরে দেখিয়ে দিচ্ছি, নাম্বার ই, সো উই রেসপেক্ট দেম, সো উই রেসপেক্ট দেম, এই অংশটার সাথে মিলে যাচ্ছে, ই নাম্বারের সাথে যে অংশটা মিলে যাচ্ছে, উই রেসপেক্ট দেম হোল হার্টেডলি, অর্থাৎ বি কলামের দুই নাম্বার অংশটি, সো উই রেসপেক্ট দেম হোল হার্টেডলি। সো ডিয়ার স্টুডেন্টস, নাও লুক অ্যাট দ্য সেন্টেন্সেস, এখন এই সেন্টেন্সগুলো অর্থপূর্ণ কিনা তুমি সহজেই বুঝতে পারবে, যে আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য ব্রেভেস্ট সন্স অফ দ্য সয়েল, দে ফট ফর দ্য শেক অফ আওয়ার লিবারেশন, মেনি অফ দেম ডাইড ফাইটিং ব্রেভলি, দে ডিড নট থিঙ্ক অফ দেয়ার ওন ইন্টারেস্ট, সো উই রেসপেক্ট দেম হোল হার্টেডলি। সো ডিয়ার স্টুডেন্টস, ইউ শুড
ट्राई टू मैच कलम ए कलम बी इन दिस वे यू शुड रिमेम्बर दैट योर सेंटेंसेस विल बी मीनिंगफुल इफ यू ट्राई मोर एंड मोर एट होम यू विल बी एबल टू मैच कलम ए विथ कलम बी सो डियर स्टूडेंट्स मेनी मेनी थैंक्स फॉर वॉचिंग माई क्लास टूडे मे अल्लाह हेल्प यू स्टे हेल्दी दैट्स फॉर टूडे अस्सलामु अलैकुम।